হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ব্লগসের সিমু থেকে সিমু বলছি। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার বড় বোনার সাথে আমি অনেক বেশি ব্যস্ত টাইম স্পেন্ড করছি, আর ওকে নিয়েই সারা রাজশাহীতে ঘোরাফেরা, শপিং করা এগুলো নিয়ে ব্যস্ত আর খাই দায়িত্ব রয়েছে। আমরা এখন রাজশাহী সাপুরা সিল্ক মিল ফ্যাক্টরিতে চলে এসেছি। আমাদের রাজশাহী সিল্ক শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু বিখ্যাত। আর রাজশাহী সিল্ক মিলের যে ফ্যাক্টরিগুলো, আমরা কিন্তু সেই ফ্যাক্টরিতে চলে এসেছি। এটা সাপুরা সিল্ক মিল ফ্যাক্টরিতে আমরা চলে এসেছি, আর এখানে তাদের শোরুমটা অনেক বড় ছিল এবং অনেক সুন্দর। আর এখানে এমন কিছু নেই যা এখানে নেই। আমরা অনেক কিছুই কেনাকাটা করলাম, আর এই ফুলদানিটাও আমি দুটো কিনেও ফেলেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই অর্নামেন্টস বক্সটাও আমার অনেক পছন্দ হয়েছে, আমি সেটা নিয়েও আমি উপরে উঠে গেলাম। আর উপরেও তাদের হিউজ কালেকশন ছিল, আর অনেক কিছুই কেনাকাটা করলাম। আসলে শপিংটা যদি আমার হতো, তাহলে কিন্তু আমি সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করতাম। যেহেতু আপু কেনাকাটা করছে, এজন্য আমি এই শপিংগুলো শেয়ার করব না, শুধু আমি ঘোরাফেরা করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমাদের রাজশাহী শহরের কেউ যদি ভিজিট আসে, তাহলেও কিন্তু রাজশাহী সিল্ক একটা না নিয়ে কিন্তু কেউ ফেরেন না। আর রাজশাহী সিল্ক তো এমনি অনেক নাম করা, আর আমরা রাজশাহী সিল্কের একদম ফ্যাক্টরিতে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরটা দেখার পরে আমরা কিন্তু থার্ড ফ্লোরে উঠে গেলাম। আর থার্ড ফ্লোরে এত সুন্দর সুন্দর হোম ডেকোর জিনিসগুলো, আমার কিন্তু প্রত্যেকটাই অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু আমি তো কিনতে যাইনি, ওদের হেল্প করতে গিয়েছি। এজন্য আমি তাদেরই আমি এনকারেজ করছিলাম যে তোমরাই কিনো, আমি পরে একসময় কিনবো। আমরা কিছু নকশি কাঁথার ডিজাইনগুলো দেখছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর নকশি কাঁথা আমার ছোট খালামণি, ও কিনতে চাচ্ছিল। ও আমার বড় আপুর সাথে ইউএসএ থেকে একসাথে এসেছে। সাপুরা সিল্ক মিলে যে শুধু শাড়ির কালেকশনটা রেখেছে তা কিন্তু নয়, এখানে হোম ডেকোর অনেক সুন্দর সুন্দর কালেকশন তারা রেখেছেন। আর আমরা শুধু সাপুরা সিল্ক মিল ফ্যাক্টরিটাই যে ভিজিট করেছি তা নয়, এখানে উষা সিল্ক অনেক সিল্কের ফ্যাক্টরিগুলোও আমরা ভিজিট করেছি। আমরা তাদের একদম শোরুমে আমরা যাইনি, আমরা ফ্যাক্টরিতে চলে এসেছিলাম। আর আমার ছোট খালামণি এবং আমার বড় আপু, ওরা কিছু বেডশিট দেখলো এবং কিনেও ফেললো। আর আমি পিলো কাভারগুলো দেখে তো আমার মাথায় খারাপ, এত সুন্দর সুন্দর পিলো কাভারগুলো ছিল, তাই আমি একটু নেড়ে ছেড়ে দেখছিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। বেশ কিছু কেনাকাটা করার পরে আমরা কিন্তু পেমেন্ট সেকশনে চলে আসলাম। আর পেমেন্ট করার পরে আমরা কিন্তু একটু বাসাতে যাব, দিয়ে একটু চা কফি খেয়ে আমরা কিন্তু আবারও বের হয়ে গেলাম। আর বের হয়ে এবার আমরা সাহেব বাজার ফরিং দোকানটাতে চলে গেলাম। আসলে আমার চ্যানেলটা ব্লগিং চ্যানেল এবং লাইফস্টাইল চ্যানেল, এই জন্য আমি দেখাচ্ছি আমি কি করছি এবং আমি কোথায় কোথায় যাচ্ছি। আর আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখে আপনাদের অনেক ধারণা হবে রাজশাহী শপিং মলগুলো কেমন এবং রাজশাহীতে কোন জিনিসটা কোথায় ভালো পাওয়া যায়। বেসিক্যালি ফরিং দোকানটিতে গিয়েছিলাম ভাগ্নেদের কেনাকাটা করতেই। আসলে ভাগ্নেদের কেনাকাটা করাটা একটু টাফ এই জন্যই বললাম, কারণ তারা বাই বর্ন আমেরিকান, আর তাই বাংলাদেশের কোন প্রোডাক্ট তাদের পছন্দ হবে এবং কোনটা কমফোর্টেবল ফিল হবে অনেক কিছু মাথায় রেখেই তাদের জন্য কেনাকাটা করতে হয়। বড়াপু বলছিল যে ওর বড় মেয়ে, মানে আমার বড় ভাগ্নির জন্য এটা নেওয়া যায় কিনা। তো আমি বললাম যে আপু, একদম রেডি করা ড্রেস না নেওয়াই ভালো, কারণ আমার কেন জানি মনে হচ্ছিল সাইজটা পারফেকশন হবে না। এজন্য আমরা অন্য টাইপের দেখছিলাম এবং ফরিং দোকান থেকে আমরা কোনো শপিংই করিনি। এরপরে কিন্তু আমরা আরঙে চলে গিয়েছিলাম, আর আপনারা তো জানেন আরঙের ভিতরে কোনো ভিডিও অ্যালাউ না। তো আরঙে কেনাকাটা করে আমরা লেরিভে দোকানটাতে আমরা চলে যাই, এটা আরঙের দোতলাতে। তো আমরা এখানেও বেশ কয়েকটা পাঞ্জাবি কিনলাম, আর এই শোরুমটাতে এত সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন আমি দেখেছি।
তো চিন্তা করলাম যে সামনে তো ঈদ আসছে, তাহলে আমার দেবরদের এখান থেকেই আমি পাঞ্জাবিগুলো দেব। আরঙের পাঞ্জাবি তো অনেক সুন্দর, আর আরঙের পাঞ্জাবির কালেকশনগুলো আমরা দেখেছি, তো ভাবলাম লেরিভে শোরুমটাতে একটু দেখে যাই। কিন্তু আরঙের চেয়েও লেরিভে শোরুমটাতেই পাঞ্জাবির কালেকশন অনেক অনেক বেশি সুন্দর ছিল, আর তাই আমাদের বেশ কয়েকটা পাঞ্জাবি কেনাও হয়ে গেল। এরপরে আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যাওয়ার পথে মনে হলো আমি যেহেতু ঢাকাতে ব্যাক করব, তাহলে আরটিএ মার্কেট থেকে আমি একটা জিনিস কিনব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি চলে এসেছি, বেশ কিছু ভ্যারাইটিস পাঁপড় পাওয়া যায় একটা দোকানে, আর এই পাঁপড়গুলো অনেক টেস্টি হয়, তাই ভাবলাম ঢাকাতে যেহেতু চলেই যাচ্ছি তো বেশ কিছু পাঁপড় আমি নিয়ে যাব। চালের পাঁপড়, বার্লিনের পাঁপড়, মশালা পাঁপড়, অনেক ধরনের পাঁপড় পাওয়া যায়। দেখেছেন এই পাঁপড়টা কিন্তু জিরা দিয়ে তৈরি, আর এর আগে যেটা লাল লালগুলো দেখালাম সেগুলো কিন্তু গুঁড়া মরিচ মশালা অনেক কিছু দিয়েই তৈরি। আসলে পাঁপড়টা কিন্তু অনেক বেশি কম খাওয়া হয়, কিন্তু দেখলে কিন্তু কিনতে ইচ্ছাও হয়, আর এজন্যই বেশ কয়েক রকম কিনেও ফেললাম অল্প অল্প করে। আমার বড় বোন কিন্তু ইউএসএতে নিয়ে যাওয়ার জন্য আমার দেখা দেখি সেও বেশ কয়েক রকম পাঁপড় কিনেও ফেলল। আমি কিন্তু সব আপু এবং ভাইয়াদের কাছে আবারও ক্ষমা প্রার্থী, কারণ আমি সত্যি কারো ভিডিও দেখতে পাচ্ছি না, আর নিজেও ভিডিও তৈরি করতে পারছি না। আর আমার এই আগোচলা ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থাকবেন। ধন্যবাদ।